সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পুলিশদের কাজ করতে দিচ্ছে না মহানগরজি, আর আমি কালনা থেকে আপনাদেরকে আহ্বান করছি, আবেদন করছি, আপনারা পুলিশের বিদ্রোহ করুন। আরে কি করবে আপনার, বড় জোর ট্রান্সফার করে দেবে, কোথায় কুচবিহার করবে, কোথায় সুন্দরবন করবে, কোথায় কাকদ্বীপ করবে। ছয় মাস পর আমরা ক্ষমতায় আসবো, আর যারা দক্ষ পুলিশ আছে প্রত্যেকে আমরা কাজে লাগাবো, আমরা ফিরে আসবো, আমরা আপনাদের সাথে আছি। দয়া করে এই গুন্ডা বদমাশদের সাথে সহযোগিতা করবেন না, কারণ এই বাংলাটা আপনারও বাংলা, এখানে গণতন্ত্র বাঁচানোর লড়াই করছি আমরা, এটা আইনের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করে দিয়ে লড়াই করছি। আর আপনাদের ভূমিকা নেই, আপনাদের ভূমিকা নেই। আজকে দেখুন কয়েকগুলো গোটা তৃণমূলের নেতা, কারা রয়েছে তৃণমূলের নেতা, একটা একটা নাম দেখুন, আসানসোল একজন ক্রিমিনাল, আমি তো বলেছি ওখানে তেরা ক্যা হোগা রে কালিয়া, তেরা ক্যা হোগা, আর করে ছাড়বো। আপনি চলে যান বীরভূম, এখন ফুটো করে দিয়েছি, ফুটো কেস্ট হয়ে গেছে, তার ভূতের সভাপতিরা দেখছেন কি বলছে, বলছেন খেয়ে পেট মোটা করার দরকার নাই, আমার গ্রামের রাস্তা দাও, আমার গ্রামের স্কুল দাও, আমার গ্রামের মা বড়দের ইজ্জত দাও, আমার গ্রামের মা বড়দের শৌচাগার দাও, আমাদের চাল দাও, আমরা তোমার ওই ডরাই না, তোমার ওই কালো লাল চোখকে আমরা ডরাই না। ঘরে আজকে যদু বংশ অশান্তি লেগে গেছে, আর গেল বলে, গেল বলে। আর এখানে এখানে আর একটা ক্রিমিনাল, এটাও বালি মাফিয়া, ওটা মোটা কেষ্ট, আর এটা রোগা প্যাটলা, স্বপন দেবনাথ ক্রিমিনাল বটে তো, ক্রিমিনাল বটে তো, ক্রিমিনাল বটে তো, সবাই জানে পুলিশ জানে না, সবাই জানে পুলিশ জানে না, একটা একটা করে আমাদের উপর মামলা দিচ্ছে। আরে ধরাই ধরাই আমরা মামলাকে, জেলে ভরো না, কি ভয় আছে, আজকে মাত্র ছটা মাস, তারপর তৃণমূলের সর্বনাশ আর কাল্লার মানুষের পৌষ মাস, পিলে কুটি খাবে, এনে চিন্তা নেই। বাংলায় আর এই পুলিশি সন্ত্রাস চলবে না, থাকবে না, এই গুন্ডারাজ চলবে না, থাকবে না। আর আমরা তাই বারবার করে বলছি, কি অত্যাচার চলছে আমাদের কার্যকর্তাদের উপর, একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, আপনারা এখানে গরম সহ্য করে বসছেন, আমি জানি আপনাদের বুকে আগুন চলছে। আজকে দেখুন রবীন্দ্র আমাদের তাকে সবার সামনে ডেকে ডেকে কুপিয়ে খুন করে দেওয়া হলো, আর আসি মারিয়া ধরা পড়লো না, কিসের জন্যে? আর মিথ্যা মামলা চাপানো হচ্ছে বিজেপি কার্যকর্তাদের উপর, 1,86,000 কর্মীকে মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে। তো দেখুন পুষ্পবৃষ্টি চালু হয়ে গেছে, মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে বিজেপি কার্যকর্তাদের উপর, 1,86,000 কর্মীকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে, কাউকে গাঁজা কেস, কাউকে রেপ কেস, কাউকে আর্মস কেস, দিতে দিন। আমরা বললাম এই ছ মাস যত পারবেন কেস দিতে দিন, ছ মাস পর আমরা সরকারে আসছি, আর সরকারে এসে মন্ত্রীসভার বৈঠকে প্রথম সিদ্ধান্ত হবে, যতগুলো মিথ্যা মামলা দিয়েছে 1 মিনিটে প্রত্যেকটা প্রত্যাহার করে নেব, প্রত্যেকটা মামলা করে নেব, কোনো চিন্তা করবেন না। আজকে যে আইনের শাসন পশ্চিমবাংলায় নেই, আজকে আমরা পুলিশকে বললে মামলা দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। আরে যদি দম থাকে
আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, যদি প্রেম থাকে পুলিশে তাহলে মামলা দিয়ে দেখানো ক্রিমিনাল তৃণমূল নেতাদের। আজকে মামলা দিন আপনি অরুণ মন্ডলকে, আপনি মামলা দিন আজকে জিতেন তরিকে, আপনি মামলা দিন আজকে স্বপন দেবনাথকে, তাহলে বুঝবো আপনার বুকের পাটা আছে, আপনাদের ক্ষমতা আছে। বুঝতে পারবেন না যে জন্যে দিল্লি তো আপনাদের ট্রান্সফার করে দেবে, আপনারা ভাবছেন আমাদের ট্রান্সফার হয়ে যাবে। আর আজকের এই পুলিশ কি ভাবছে, বাবা আমাদের কাঠমানি খাচ্ছি, সেই কাঠমানিটা বন্ধ হয়ে যাবে। তৃণমূলের গুন্ডারা আর অ্যাকশনের পুলিশ তারা মিলে ঝুলে কাঠমানি খাচ্ছে, পুলিশকে দেখা যাচ্ছে না। আজকে আদমবাগানে কি অবস্থা হচ্ছে দেখুন, মারপিট হচ্ছে, দু দলে মারপিট করছে, গ্রেপ্তার হয়েছে কাজ আর মুড়ির লোকেরা সব হাওয়া খেয়ে দাঁড়াচ্ছে, হাওয়া খেয়ে দাঁড়াচ্ছে তারা। আর আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, তৃণমূলের যত বড় গুন্ড ওই অভ্যত মন্ডল স্বপ্নদেবনাথ বিকাশ দুবে হয়ে যাবে, বিকাশ দুবে। আমাদের চতুর্থ মন্ত্র অনেক ঘুরতে পারছি, অনেক ছোট করেছি আমরা, পুলিশের বন্ধুরা ফুল ফোরছে পুলিশকে মমতা ব্যানার্জি পুলিশ করে দিয়েছে। দিদিমণির অবস্থা দেখুন, দিদিমণি আগে কি ছিল, আমি বলছি আমার ছবি নিয়ে ভোট হবে, আর আমার ছবি নিয়ে ভোট হবে, আমার ছবি নিয়ে ভোট হবে। আর এখন বাংলা দেখুন, বাংলার অবস্থা কি হয়েছে, বাংলার অবস্থা এখন বিহারের থেকেও খারাপ হয়ে গেছে। এখন তো এনডিএর বিহার চলছে, আগেকার বিহার চিন্তা করুন, আর ওই বাংলা একজন বিহারির দ্বারা পরিচালিত হচ্ছে, একজন বাইরের থেকে বিহারি এক্সপার্ট এনেছে মমতা ব্যানার্জি, কোটি টাকা খরচ করে তাই প্রশান্ত কিশোর এখন নতুন আইডিয়া নিয়ে এসছেন, কি জানেন, নতুন সিনেমা একটা বেরিয়েছিল দেখেছেন, গুন্ডামি মস্তানি মাফিয়ারা লুট আমাদের মায়াপুরের উপরে অত্যাচার শ্রীয়তানি সিন্ধে রাজ কর্মী
তৃণমূলে গুন্ডারা এসে মাফিয়ারা এসে তাকে পিটিয়ে খুন করে দিল। কারণ মুখ্যমন্ত্রী বলছে এই পশ্চিম বাংলার ভারতের জাতীয় পতাকা উঠবে না, কারণ এটা পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। আরে আপনারা এই পশ্চিম বাংলাদেশ মেনে নেবেন? আপনারা এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে দেবেন? করতে দেবেন? তাহলে চলুন বুক চিটিয়ে লড়াই করতে হবে। এই বাংলাকে বাঁচানোর লড়াই আছে এখানে, এই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই আছে। আর এখানে যারা বড় হয়ে দাঁড়াবে তাদেরকে বিজেপি ছেড়ে কথা বলবে না, তাদেরকে বিজেপি রেয়াজ করবে না। বন্ধু বহু পুলিশের অফিসার দাঁড়িয়ে আছে, পুলিশ কাকুন চালনা করছে মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি। আমরা জানি, সব পুলিশের কথা বলছি না, পুলিশের পোস্টিং নিতে হয় এখন অভিষেক বাবুকে টাকা দিয়ে, কাটমানি দিয়ে। আর পুলিশ এসে এখান থেকে উসুল করে, হত্যা উসুলি করছে, সিন্ডিকেট রাজ করছে, এসব জায়গায় বালি আছে, বালি খাতা থেকে উসুল করছে। আমরা তাই পুলিশ আইসি অফিসারদের বলছি, আপনাদের পোশাকটা আলাদা হতে, হ্যাঁ আপনাদের সরকার পোশাক করে দিয়েছে, খয়েরি পোশাক, খাকি পোশাক, কিন্তু খাকি পোশাক আপনার আর সাদা পোশাক, সংবিধান কিন্তু একটাই আছে, আপনার জন্য আলাদা আইন, আমার জন্য আলাদা আইন কিন্তু নয়। একটা একটা করে খুন হয়েছে, একটা একটা করে খুন করা হয়েছে আমাদের কর্মীদের। আজকে পুরুলিয়া থেকে আরম্ভ করে কুচবিহার অব্দি নৃশংসভাবে আমাদের কার্যকর্তাদের খুন করা হয়েছে। আর যে সমস্ত পুলিশ কর্মীরা তার সাথে যুক্ত ছিলেন, আমরা এখন তো একটা একটা করে তদন্ত করব। আর তদন্ত করার পর সেই ডায়লগটাই আমাদের হয়েছে, চরম চরম ভোটের আগে বলে না কি চরম চরম না চরম চরম দেবে। আমরা বলে দিয়েছি এবছর নির্বাচন আলাদা নির্বাচন, ওই নেতাদের আমরা কিন্তু ডুগডুগি বাজাবো, ডুগডুগি বাজাবো নির্বাচন। বাংলার মানুষ এই অশান্ত বাংলাকে চাইছে না, এই কাটমানির বাংলাকে চাইছে না। নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করার উপর খুন করে টানিয়ে দেওয়া হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বিধিকা লজ্জা নেই আমাদের। 2011 সালে আমাদের মা বোনেরা ধর্ষণ হচ্ছে, কার ছোট বয়স, কে নাবালিকা, কে সাবালিকা, কে আর বিধবা, ধর্ষণ হওয়ার দিদিমণি দাম ঠিক করে দিতে বাঙালি 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 করে লাফাচ্ছে, আর শান্তি নিকেতন যেটা শান্তির দিকে চল, বিশ্বকবি বাংলার গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তি নিকেতনে তৃণমূলের গুন্ডারে গিয়ে ফাইছে। শান্তি নিকেতনে বিশ্ব বাড়িতে দেখা লাগবে, চতুর্দিকে অরাজকতা করছে, আমি তো গেলামই না অন্যদিকে, ওই মানুষকে কিভাবে লুটছে আমি তো গেলামই না। খালি খাও খাও খাও, আমি তো সব দিকে গেলাম না, কারণ এখানে আইন শৃঙ্খলার বিষয়, পশ্চিমবঙ্গে কোন আইন শৃঙ্খলার প্রতিষ্ঠান নেই, তাই জন্য আমাদের পুলিশের ধমক চমক ছেড়ে দিন।
তৃণমূলে কোন নেতা ধর্মবক্তিতে আছে মেরে হাত ভেঙে দিন আমরা বুঝে নেব কাউকে ছাড়বেন না ভাষা চলবে কোন রাজত্ব বন্ধ করতে হবে আর তার জন্য আমরা রাস্তায় এনেছি আর যদি প্রয়োজন হয় আপনারা ভাবেন না আমি এখানে শেষ হয়ে গেলাম যদি প্রয়োজন হয় তাহলে এখানে কেন্দ্র নেতৃত্ব এসে এখানে ধর্ণা দেবে আপনাদের সাথে আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ১৮টা এমপি এসে এখানে বসে যাবে থানার সামনে পুরো দিল্লি থেকে লোকে সেখানে বসে যাবে তাই যে ক্ষমা করি না ছটা মাসের অপেক্ষা করুন দাঁতে দাঁত চেপে লড়াই করুন শুধুমাত্র বাংলায় এখন কোন মানুষ আর তৃণমূলের সাথে নেই এক শ্রেণীর পুলিশ দলবাদ আর তৃণমূলের গুন্ডা মাফিয়ারা এরা মিলে ভাবছে নির্বাচন পার করে দেবে তৃণমূলের নেতাদের গরিব মানুষকে লুট করে নিয়ে চলে গেছে আমফানের টাকা লুট করেছে করোনার সময় চালের টাকা লুট করেছে গ্রামে গেলেই বলছে আসতে বেরোলেই তো তৃণমূলের লোকেদের বলছে নেতাদের বলছে ওই দেখ চাল চোর তৃণমূল যাচ্ছে চাল চোর তৃণমূল পাড়ায় পাড়ায় যাওয়ার হিম্মত নেই আর তাই তারা পুলিশকে লেলিয়ে দিয়েছে আর যারা দক্ষ পুলিশের অফিসার আছে তাদের কিছু করতে দিচ্ছে না তাদের কিছু করার নেই তাদের হাত পা টেনে দিয়েছে আমি তাই আপনাদের কাছে আবার আবেদন করছি আমরা জানি পুলিশের কি দুরবস্থা হয় কারণ যেই রাজ্যের মুখ্যমন্ত্রী থানার থেকে গিয়ে তার ছোট ছোট ভাইদের ছাড়িয়ে নিয়ে আসে সেখানে পুলিশের কাজ করা কি অসুবিধা আমরা জানি আমরা দেখেছি সুন্দরবনের কোস্টাল থানায় দুদিন আগে তৃণমূলের গুন্ডাদের বেড়েছে থানায় আর পুলিশকে এমন মার মারলো মেরে ছাড়িয়ে নিয়ে চলে আসে তো পুলিশও চায় না এই শাসন ব্যবস্থা অধিকাংশ পুলিশ এই শাসন ব্যবস্থা চায় না আচ্ছা এই সমস্ত পুলিশকে বলছি আপনারা বিদ্রোহ করুন ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে পাশে আছে বিন্দু মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না আপনাদের আপনারা আইনের রক্ষক আমি ভোট করবেন না দয়া করে আপনারা শপথ দিয়ে বিল পাস করেন আর এখানে খুন হয়ে যাচ্ছে একটার পর একটা আমাদের কার্যকর্তা সব কিছু জানেন আপনারা আর জেনেও নির্বাক রয়েছে এখানে ভালো কাজ করলে কি মেলে আমরা জানি পুলিশে দয়ামন্ত্রী সেনকে দেখেছি দর্শনের বললেন উনি দর্শন বললো মমতা ব্যানার্জি বলে ছোট ঘটনা নাটক আর তারপর দয়ামন্ত্রী সেনকে ট্রান্সফার অদ্ভুত বিষয় এখানে নির্বাচনের সময় সৌমেন মিত্র কলকাতা পুলিশের অত সুন্দর কাজ করলেন নির্বাচন কমিশনার এনে দিয়েছে দিদিমণি এসে বললো টাটা বাই বাই তোমায় লাগবে না ভাই আমাকে নারদায় আর সারদায় যে পয়সা দিয়েছে তাকে আমি এনে বসাবো তাকে এনে বসাবো আর তাকে সিপি করে যে কাণ্ড করলো যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিকে দেখেছেন মূর্তির কত বড় অপমান আজকে রাজীব কুমারকে অ্যারেস্ট করবে বলে সিবিআই যখন উঠে পড়ে লেগেছে তখন রাজীব কুমারের সাথে পুলিশকে নিয়ে ধর্ণা বসছে তৃণমূলের মঞ্চে পুলিশ আর তৃণমূল আলাদা হলো কোথা সরকার আর পুলিশ সরকার আর তৃণমূল সব এক হয়ে গেছে মিলে মিলে এক এক কাজ মিলে সুর মিলে তোমারা আমারা এক হয়ে গেছে এই সরকারটা দল আর প্রশাসন আলাদা নেই আর তার জন্য পশ্চিমবঙ্গের এই দুরবস্থা হয়েছে আর এই দুরবস্থা থেকে আপনারা নিশ্চিত থাকুন আমি সারা বাংলা ঘুরি আমি বাংলার গ্রামে গ্রামে ঘুরি বাংলার মা বোনেদের থেকে আরম্ভ করে কৃষকদের থেকে আরম্ভ করে একদম শ্রমিকদের থেকে আরম্ভ করে ছাত্রদের থেকে আরম্ভ করে শিক্ষকদের থেকে আরম্ভ করে এমনকি পুলিশের বন্ধুদের থেকে আরম্ভ করে সবার সাথে আমার কথা হয় আর তারা সবাই মুখিয়ে আছে দিলীপ দা আমাদের স্লোগান দিয়েছিল না ২০১৯ আর ২০২১ কি হবে আর তার সাথে আরেকবার আপনাদের বলেছি দিলীপ দার আর একটা কথা কথার কথা নয় বন্ধু দিদিমণি বলেছিলেন না বদলও হবে বদলা হবে বদলা হবে না এখানে আর এখানে দিলীপ দা স্পষ্ট বলে দিচ্ছে আর আমরাও তাই স্পষ্ট বলছি এখানে বদলও হবে বদলাও হবে বাইকে দাঁড়িয়ে আপনাদের সামনে বলে যাচ্ছি
এই পাপ কাজে দুষ্কর্ম চলতে পারে না, এদের শাস্তি হওয়া দরকার আছে। পশ্চিমবঙ্গ থেকে আইনের শাসন উড়ে গেছে, বাংলার মানুষ তাই ধোয়া ধোয়া আমাদেরকে সমর্থন করছেন। আর এই বাংলার মানুষ পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, আর তারা ভারতীয় জনতা পার্টিকে মনে করছেন যে পশ্চিমবঙ্গে যদি প্রকৃত গণতন্ত্র মুহূর্তবাদী গণতন্ত্র কেউ প্রতিষ্ঠা দিতে পারে তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আর তাই আসুন, বাংলার মানুষ যে স্বপ্ন দেখছে, বাংলার মানুষ যে স্বপ্ন দেখছে, এই বাংলার মানুষের স্বপ্নকে সাকার করতে হবে, এই পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে। আমাদের যে একটা পর একটা কর্মী শহীদ হচ্ছে, ঘরে কার্যকর্তাদের যেভাবে বিচ্ছে থাকতে হচ্ছে, আমাদের মা বোনেদের উপর যেভাবে শ্লীলতানি হচ্ছে, ইচ্ছেতে হাত পড়ছে, তার ইঞ্চি ইঞ্চি আমরা বুঝে নেবো। আপনারা কেউ চিন্তা করবেন না, আর মাত্র ছটা মাস, আর মাত্র ছটা মাস। আর আমি কালনার এই পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে বলে গেলাম আপনাদেরকে, আমার কথা আজকে নিয়ে নেবেন। 2021 সালের 15ই আগস্ট, 2021 সালের 15ই আগস্ট, নবান্ন হোক বা রাইটার্স বিল্ডিং হোক, যে তিরঙ্গা পতাকা উত্তোলন হবে সেই তিরঙ্গা পতাকা উত্তোলন করবে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী। আর তাই এই করোনার সময় আমি জানি এত জমায়েত করা উচিত নয়, জিজ্ঞেস করছিলাম এখানে কৃষ্ণদা এত লোক চলে এসছে, আমার মা বোনেদের সাথে জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার আপনারা সবাই চলে এসছেন, বলছেন দাদা আপনারা তো বলছেন বাড়িতে থাকুন বাড়িতে থাকুন, আমরাও তো বাড়িতে থাকতে চাই, কিন্তু বাড়িতে থাকলেও তো জানা করোনার হাত থেকে বাঁচবো না, বাড়িতে থাকলে তো পুলিশ আর তৃণমূলের গুন্ডারা গিয়ে অত্যাচার করছে, আজকে বাড়িতে থাকবো না কোথায় যাব। আর তাই জন্য আমরা এই অত্যাচারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি, করোনা হলে হোক কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, তৃণমূল আমাদের বাঁচতে দেবে না। আর তাই জন্য আজকে যারা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন সকলকে আমি অনুরোধ করবো, আপনারা এখন অনেক ঘেঁচাঘেঁচি করে আছেন, সোশ্যাল ডিস্টেন্সিং মানবেন, প্রতিবাদ করতে এসছেন, বাড়িতে গিয়ে আপনারা আয়ুষ্মান যে আয়ুষের যা যা আপনাদের বলছে ভালো করে হাত ধোবেন, মুখে মাস্ক পরবেন, সম দূরত্ব বজায় রাখবেন। এখন একবার জোরে বলুন, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম।